আসসালামু আলাইকুম। অর্ণব মুখার্জি, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আসিফ মহিউদ্দিন বাবু নমস্কার আপনাকে, আমি ইন্ডিয়া থেকে বলছি। আপনার আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। তো আমি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আর আমার বিগত কয়েকদিন ধরে আপনাদের যত কথা শুনছি, আপনার কথা বা আমাদের অনেক এক্স মুসলিম বন্ধুরাও আছেন যাদের কথা আমি শুনছি, তাদের মুখে একটা কথা শুনছি যে নাস্তিকতা। তো নাস্তিকতা জিনিসটা কি, এই ব্যাপারে যদি আমি একটু জানতে পারতাম তাহলে ভালো হতো। ভাই, আপনি তাহলে একটু গুগলে সার্চ করেন বা একটু বই পড়েন, সেখান থেকে তো আসলে পরিষ্কার ভাবেই জানা যায় নাস্তিকতা। আমি চাইছিলাম যে আপনি, আপনার কাছে কি নাস্তিকতাটা? নাস্তিকতার তো একটা মানে ডিফাইন করা একটা ডেফিনেশন আছে। এখন আমার কাছে, কার কাছে, এটা তো আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে না, যে এক একজনের কাছে সংজ্ঞাটা এক এক রকম। এক একটা জিনিসের যখন সংজ্ঞা থাকে তখন তো সেটা বিভিন্ন ব্যক্তির বেলায় তো এটা ভ্যারি করে না। আচ্ছা আচ্ছা, না ভ্যারি তো করতেও পারে অ্যাকচুয়ালি। তো আমার জানা ছিল যে আপনার, আপনি সেটা নিয়ে কি মনে করেন? আচ্ছা, আমার মনে হচ্ছে যে আপনি হয়তো মনে মনে কিছু ভেবে আসছেন, ভেবে এসে যুক্ত হয়েছেন, সেটাই আপনি বলেন। আপনি কি জেনেছেন? না না না, আমি কিছু ভাবিনি সেই রকম। আমি কিছু ভাবিনি, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটাই আমি জানতে চাই। আমি কোন রকম ধর্ম নিয়ে কিছু আলোচনা করতে চাই না এইখানে, বা সেই ভেবে আসিনি যে আমাদের হিন্দু ধর্ম অনেক ভালো, এই এই রকম ধরনের প্রমাণও আমি কিছু করতে চাই না। বেস্ট ধর্ম বা ইসলাম ধর্ম খারাপ বা অন্য কোনো ধর্ম খারাপ, আমি সেই ব্যাপারে আলোচনা করতে চাই না। আমার একটা সোজা প্রশ্ন, যে নাস্তিকতাটা আপনার কাছে কি? আচ্ছা, নাস্তিকতার সংজ্ঞাটা আমি আপনাকে বলছি। নাস্তিক হচ্ছে তারা যারা হচ্ছে প্রমাণের অভাবে কোনো ধরনের অলৌকিক সত্তা বা এই ধরনের কোনো একটা ক্যারেক্টার, যে জিনিসটার কোনো প্রমাণ আমাদের কাছে নাই, এই জিনিসগুলো আমরা মানি না, এটাকে বলে নাস্তিকতা। যারা এই ধরনের এই এইটা মনে করে তারা, তাদেরকে বলা হয় নাস্তিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা আপনার সংজ্ঞা, ঠিক আছে। আসি বাবু, থ্যাংক ইউ। আমি একটুখানি, আমার সঙ্গে না, এটা আপনি যদি নাস্তিক শব্দটা, অ্যাথিস্ট শব্দটা লিখে গুগলে সার্চ করেন, তাহলে যে সংজ্ঞাগুলো আছে সেইগুলা থেকে আপনি দেখতে পাবেন সেটাকে। সেখানে যেটা বলা হয়, যেটা হচ্ছে যাদের ল্যাক অফ বিলিভ আছে, বিশ্বাসের অভাব আছে, এই ধরনের যেহেতু কোনো প্রমাণ পাওয়া যায় না, সেহেতু এই বিষয়ে বিশ্বাসের অভাব যাদের আছে তাদেরকে নাস্তিক বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আসিফ বাবু। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার এইটুকুনি জানার ছিল, আর আপনি যে কাজটা করছেন সেটাকে চালিয়ে যান। আমার এই, আমার তরফ থেকে এই সাধুবাদ রইল আপনার প্রতি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আপনাকে বিদায় জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বিদায় জানাচ্ছি। আমি একটু যুক্ত করা হয়েছে, এডি আপনি বলেন তাহলে। নমস্কার আসিফ ভাই। হ্যাঁ নমস্কার, বলেন, শুনতে পাচ্ছি? আমি পশ্চিমবাংলা থেকে বলছি। দীর্ঘদিন আপনাদের এই ভিডিও দেখে খুব ভালো লাগে, অনেক তথ্য জানতে পারি। তো আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করার জন্যই মূলত যুক্ত হলাম, যে মানে আমাদের এই রাজ্যে আর কি বিভিন্ন সম্প্রদায়ের মানুষই আছে, সবাই একসাথে আমরা থাকি, মানে যে আমরা, মানে আমি মূলত বলতে পারেন হিন্দু পরিবারেই জন্মেছি, হিন্দু মানে হিন্দু ঘরেই জন্মেছি বলতে পারেন। তো আমরা মানে ছোট থেকে আমরা অন্য ধর্মকে মানে শ্রদ্ধা জানানো বা অন্য ধর্মকে রেসপেক্ট জানানো, এই জিনিসটা আর কি মানে অন্যান্য ধর্মের মানুষদের মধ্যে মানে অন্য ধর্মের প্রতি যে সহানুভূতিশীল, এই জিনিসটা খুব কম দেখি। মানে ফেসবুকে যখনই মানে কোনো কিছু হয়, মানে ভারতে কিছু হলেই বাংলাদেশের সবাই মানে খুব মানে বিচ্ছিরি ভাবে আক্রমণ করে, হিন্দু ভাষা মানে হিন্দু ধর্মাবলম্বীদের উল্টো পাল্টা মানে ভাষায় আক্রমণ করে, খুব খারাপ লাগে এই জিনিসগুলো। আচ্ছা, এটা তো আমারও খারাপ লাগে, এই ধরনের সাম্প্রদায়িকতা তো বন্ধ হওয়া উচিত। কিন্তু আপনি কি স্পেসিফিক্যালি কিছু বলতে এসেছেন, মানে নাকি সাধারণ কথাই? না না, সেরকম কিছু স্পেসিফিক না, মানে ভালো লাগে আপনাদের এই যে উদ্যোক্তা, যে মানে সমাজের মধ্যে যে বিদ্বেষ, খারাপ জিনিসগুলো দূর করে সকলে মিলে একসাথে মিলেমিশে থাকা, এই জিনিসটা মানে খুব সাধুবাদ জানাই আপনাদের। এই জিনিসটা আপনারা কন্টিনিউ করুন, সব ধর্মের মানুষ মিলেমিশে একসাথে শান্তিতে বসবাস করুন, এটাই আর কি, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে কি ফলো করি? হ্যাঁ অবশ্যই, পরে আবার অন্য সময় যুক্ত হব, ওখানে ভালো লাগলো যুক্ত হতে পেরে। আচ্ছা ঠিক আছে, আপনাদের সমর্থন করছি, সব সময় আপনাদের পাশে আছি। অবশ্যই। আচ্ছা।
ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি। মুন মুন আপনাকে যুক্ত করা হয়েছে, মুন আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। স্যার আপনাকে সালাম দিয়ে মনে রাখবো। কি বলছেন কথা বোঝা যাচ্ছে না, আবার পরিষ্কার করে বলেন। আপনাকে সালাম দিছি, আপনার সালাম দেওয়া যায় না, আমার মনে নাই। কি বলেন কথা ভালো করে বলেন ভাই, বোঝা কথা তো বোঝা যায় না, কথা এত জড়ানো কেন আপনার? ভাই আমি পরে জয়েন করবো, আমি একটু অন্যজন জয়েন করেন। আচ্ছা, কথা তো ভাই ভালোভাবে বলতে হবে, পরিষ্কার করে বলতে হবে, এইভাবে কথা বললে তো বোঝা যায় না। নো ওয়ান আপনাকে যুক্ত করা হয়েছে, নো ওয়ান আপনি বলেন তাহলে। আসিফ ভাই আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, কথা পরিষ্কার শোনা যাচ্ছে ভাই। গুড ইভিনিং, আমি আপনার ভিডিও অনেকদিন ধরে দেখি, তো আপনার লজিক, আপনাদের কথাবার্তা, ডিসকাশন গুলো শুনি। আমি যখন রাত্রে আমার এই পড়ালেখা, আমি যা বিষয় কাজকর্ম শেষ হয়ে শেষ করে এসে আপনাদের ভিডিও শুনি, আপনাদের লজিক শুনি। সো আমিও পার্সোনালি ধর্ম টর্ম কোনো ধর্মে তেমন বিশ্বাস করি না, ধর্ম টর্ম মেনে চলি না, বাট আমার কাছে ধর্মটা মনে হয় একটা ফেস্টিভ্যাল মতো। আমি যেমন মুসলিমদের ঈদে হলে ওখানে যাই, তারপর খ্রিস্টানদের বড়দিন হলে ওখানে যাই, তারপর হিন্দুদের দুর্গাপূজা টুজো, সবকিছু আমার মোটামুটি। আমি ধর্মটাকে আমার লাইফ স্টাইল হিসেবে নিয়ে যাস, এমনি ফেস্টিভ হিসেবে নিই, বিভিন্ন ধরনের মানুষের সাথে যাই, দেখা সাক্ষাৎ করি, আমার ওইটাই ভালো লাগে। বাট ধর্মটাকে মানে ধর্মের প্রতিটা নিয়ম মেনে চলতে হবে, তো ওইভাবে চলতে হবে, আমি ওইভাবে বিশ্বাস করি না। তো মানে এটাই বলা ইচ্ছা না, আমরা আপনাদের ভিডিও ভালো লাগে, সবসময় দেখি, এসব যেন আপনাদের ফলো করা হয়, আপনাদের ভালো লাগে, আপনাদের আপনাদের যে যে লক্ষ্য এগিয়ে যাচ্ছেন, আপনারা সবসময় যেন আপনাদের লক্ষ্য পৌঁছাতে পারেন, তো আপনাদের জন্য, আপনাদের দ্বারা যেন অনেক মানুষ আসলে সত্যটা জানতে পারে, জেনে যেন তারা নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে যেন মানবিক হতে পারে, এই জন্য আর যুক্ত হয়ে বলারই। আর আমি আপনার পাশের পাশেই থাকি, আমি বেলজিয়ামে থাকি, আমি একটা ইউনিভার্সিটি ব্যাচেলার কমপ্লিট করতেছি, তো ফুলে আমি জামাই, তো মাঝে মধ্যে যাওয়া আসা হয়, আপনার সাথে অনেক দেখা করার ইচ্ছা, যদি কখনো দেখা সাক্ষাৎ করা দেখতে পারি দেখা, তাহলে অনেক ভালো হতো আর কি, এটাই বলার ছিল মেনলি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ নোমান ভাই, ভালো থাকবেন তাহলে। আপনিও ভালো থাকবেন, আপনার ছেলে, আপনার ফ্যামিলি সবাই যেন ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানালাম আপনাকে। সাধারণ কথা বলতে এসেছেন, মনের সংশয় আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন। জি ভাই, শুভ সন্ধ্যা ভাই, আপনাকে অনেক শুভ দিন সন্ধ্যা। ধরে ফলো করি, কথা বলার অনেক চেষ্টা করি, কিন্তু নার্ভাস লাগে, বিদায় জয়েন্ট করি না। আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, আমি একটা ধর্মের অনুসারী, কিন্তু সে ধর্ম থেকে আপনার ভিডিও দেখার পরে আস্তে আস্তে মনে অনেক সংশয় আমার দূর হচ্ছে, কিন্তু আচ্ছা তারপরেও যেহেতু ধর্মের অনুসারী, ধর্মের একটা বিষয় আমার কাছে থেকে যায়, মানে সেই ধর্মের প্রতি একটা টান কেন যেন রয়ে যায়, চেষ্টা আচ্ছা করি যে বেরিয়ে আসবো পরিপূর্ণরূপে। কিন্তু পূর্বের যে ধর্মটা, সেই ধর্মটা আমার মানে তার ফ্লেভারটা পর্যন্ত ভালো লাগে, এখন এর জন্য আমি কি করতে পারি ভাই? আপনার যদি মানে টান থাকে তাহলে তো এটা কিছু করার নাই, তাহলে তো এটা থাকবেই, আপনি আরো বই পড়তে পারেন, আরো যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, কিন্তু আপনার যদি টান থাকে তাহলে তো এটা তো কোনো সমস্যা না, তো এমন না যে আপনার নাস্তিকই হইতে হবে, এমন তো কোনো ভাই নিয়ম নাই, আইন নাই যে নাস্তিক না হইলে আপনার কোনো সমস্যা আছে, থাকেন যেভাবে আছে আছে থাকেন, কিন্তু চিন্তা করেন না ভাই, যুক্তি আমি দিয়ে। চাই মানবতার, মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে, আমি মানবতার কাজ করতে চাই, আমি ধর্মের গণ্ডিতে আচ্ছা আবদ্ধ থাকতে চাই না। আচ্ছা, তাহলে করতে পারেন, যদি করতে চান তাহলে করতে পারেন, দিতে পারেন, কে আপনাকে আটকাবে? না, কেউ আমাকে আটকায়নি, আমার ফ্যামিলি আমার সে স্বাধীনতা দিছে, আমি ধর্ম চর্চা করলেও তারা খুশি, না করলেও খুশি, তারা কখনো আচ্ছা আমার উপর এইভাবে জোর জবরদস্তি করেননি। আর আচ্ছা, আমি ভাই ফিলোসফিরই ছাত্র, আমি একটা কর্মে নিয়োজিত আছি, সাধারণ মানুষের মাঝে আমার যেতে হয়, তখন তাদের সেগুলো ফলো করতে, মানে আমি তাদের আইকিউ লেভেলটা দেখতে দেখতে মানে হতভম্ব হয়ে যাই, কারণ আপনার সম্পর্কে, মানে আপনার ইসলাম সম্পর্কে আমি আপনার থেকে যেটুক জেনেছি, আমার মেজরিটি পার্সেন্ট পাবলিক হচ্ছে মুসলিম, এদের সাথে কাজ করতে যেয়ে আপনার সবকিছু যখন ওদের সাথে কম্পেয়ার করি, তখন আমি নীরব হয়ে যাই, মানে কি বলবো, মানে তখন আমি শুধু ওদের দিক তাকায় থাকি, ওদের কার্যকলাপ, ওদের কালচার, আচার আচরণ, এভরিথিং, মানে কি বলবো, আমার মানে তখন নার্ভাস হয়ে যাই ওদের ওদের সম্পর্কে, যে এত লো আই লেভেল হতে পারে এদের আইকিউ লেভেলটা, মানে আমি চিন্তা করতে পারি না, আমার আচ্ছা একটু নার্ভাস ঠিক আছে, লাগছে কথা বলতে আপনার সাথে।
আমি বুঝতে পারছি এটা যে আপনার একটু নার্ভাস লাগছে, আপনি হয়তো প্রথম প্রথম তো যুক্ত হয়েছেন, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আমারও প্রথম প্রথম একটু নার্ভাস লাগতো, এটা স্বাভাবিক বিষয়, এটাতে এত মানে চিন্তার কিছু নাই। তাহলে আপনি আরো আসবেন, সামনে আরো আসবেন, আর এরপরে আসলে কি আলোচনা করবেন বা কি বিষয়ে কথা বলবেন এরকম দুই একটা জিনিস লিখে রাখেন, কারণ হচ্ছে নোট করে রাখলে আমাদের আলোচনাটা আরো সুবিধা হয়, আলোচনাটা করতে আরো ভালো হয়, মানে ফলপ্রসূ একটা আলোচনা করা যায় যেটা দর্শকদের জন্য কাজে লাগে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে বিদায় জানাই মনের সংশয় ভাই। জি জি, অবশ্যই অবশ্যই ভাই, শুভ সন্ধ্যা, আচ্ছা ভালো থেকেন, সুস্থ থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন, বিদায় জানাচ্ছি। আরেকজনকে যুক্ত করি, শীতাল চন্দ্র কর্মকার। শীতাল চন্দ্র কর্মকার, আপনি কি একটু দয়া করে একটা শার্ট পরতে পারেন বা গেঞ্জি টি শার্ট পরতে পারেন, কারণ আপনাকে তো লাইভে দেখা যাচ্ছে, সবাই দেখছে। ধন্যবাদ, কেমন আছেন? আমার বহুদিনের সাধনা আজকে সফল হইলো, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি বুঝতে পারি নাই জানি এভাবে আপনি আমাকে যুক্ত করবেন। আচ্ছা আমি একটু তাহলে আপনাকে, আপনি হ্যাঁ হ্যাঁ জামাটা পরেন, আমি তারপরে আপনার সাথে কথা বলা আমার তো হয়ে গেছে। শুনেন আসিফ ভাই, হ্যাঁ বলেন। হ্যালো, আপনি কেমন আছেন বলেন? হ্যাঁ শীতাল চন্দ্র কর্মকার, আমি ভালো আছি, আপনিও আশা করি ভালো আছেন ভাই, বলেন তাহলে। আমরা ভালো আছি, মানে আমি অনেক দিন চেষ্টা করছি আপনার এই লাইভে ঢোকার জন্য, আজকে কেমনি সার্থক হইলো। আসলে কথা আছে না, যে চেষ্টা করলে সার্থক হবেই। এই মানে আপনি আমার একটা আদর্শ, বুঝছেন, আপনাকে আমি ফলো করি, আপনার লাইভ আমি সবসময় দেখি, বহু চেষ্টা করছি ঢোকার জন্য, কোনো প্রশ্ন করবো না, মানে আমি আনন্দের সহিত কথাগুলো বলতেছি। আচ্ছা খুবই ভালো শীতল ভাই, কিন্তু আপনাকে একটা জিনিস জানিয়ে দিই যে আমরা কিন্তু কখনো এই ধরনের আদর্শ বা এই ধরনের মানে আদর্শ মানুষ এগুলো আমরা, হ্যাঁ আপনি যে মানুষের যে ভুল ভাঙিয়ে দিতেছেন, আমরা যে কত অন্ধকারে আছি এটা মানে কল্পনার বাহির। হ্যাঁ আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম ভাই, যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এরকম আদর্শ মানুষ, আদর্শ লোক, এই ধরনের জিনিসে আমরা আসলে আস্থা রাখি না। আমরা যেটা মনে করি প্রত্যেক মানুষই ভালো কিছু করে, খারাপ কিছু করে, মানুষের মধ্যে ভালো মন্দ জিনিসপত্র থাকবেই, কিন্তু আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করা উচিত যে কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ। এই ক্ষেত্রে কাউকে আদর্শ মানুষ বলে গণ্য করা বা কাউকে ইয়া মনে করা, হ্যাঁ হ্যাঁ এটা কথাটা বলা বলতেন। আমি কিন্তু একটা খুব কনজারভেটিভ মানে ছেলে ছিলাম, মানে এক সময় মানে এতটাই কনজারভেটিভ ছিলাম, এমনকি অন্য ধর্মের বাড়িতে একটু জল স্পর্শ করতাম না, বুঝছেন। এরপর যখন ধর্মের গাড়ে আমার অনেক উচ্চ শিক্ষিত লোকের সাথে মিশলাম, ধর্মগুরুর সাথে মিশলাম, তারা আমার এই ভুলটা যদি ভাঙিয়ে দিছে, এরপর পেলাম আপনাদেরকে, এখন কিন্তু সঠিক পথটাই আমি দেখছি। এই জন্য আমি আপনাকে বলি যে আপনি আসলে আমার একটা আদর্শ, এই জন্য যে আমরা কত ভুল পথে ছিলাম, এই আর কিছু না। আপনার শুধু আজকে আমি যে আপনাকে যুক্ত করবেন, এই জন্য আপনাকে খুব থ্যাংকস ভাই, মানে ভালো থাকবেন। ঠিক আছে শীতল চন্দ্র ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, ভবিষ্যতে আশা করি আরো কথা হবে। ঠিক আছে বলে ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, শুভরাত্রি, আপনাকে বিদায় জানালাম।